নওশাদ সিদ্দিক ভাঙাড়ে কোনো ফ্যাক্টর নাম, তাহলে নওশাদ সিদ্দিকের নামটা তাহলে নিচ্ছে কেন? ফ্যাক্টর নকল না, নাম নিচ্ছে কেন? নাম নিতে পারুন করুন ওনাদেরকে। লাভ বিল্ডিং নওশাদ সিদ্দিকির পছন্দ হয়, যদি খুব পছন্দ হয় তা দুদিনকে তো থাকতে পারে। ওনার লাভ বিল্ডিং আমি যেতে পারবো না, কারণ ওটা জুডিশিয়াল ম্যাটার, ওটাতে কেস চলছে, খুব তাড়াতাড়ি ওটা ভাঙা পড়বে। যেটা যেখানে যে বিষয়ে কেস চলছে, যেখানে কেস চলছে সেখানে তো আমি যেতে পারি না। উনি যদি ওনার বাড়িতে আমন্ত্রণ করে আমি দুদিন না থাকতে বললাম একবেলা যে খেয়ে আসবো। উন্নয়নের নামে আপনি মানে কিছুই করছেন না, বুলি বুলি মানে বড় বড় বুলি আওড়া। আমার হাতে ভাই 60 লাখ টাকা একটা বছরে পাই, আমি 60 লাখ টাকা আর কোথায় কি দিয়েছি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে জিজ্ঞাসা করুন, আমি জমা দিয়েছি কি দিইনি। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার আন্ডার প্রসেসে রেখেছে, তা জানাবে আগে তিনি কি হচ্ছে না হচ্ছে। কলিহাট থেকে গাজীপুর পর্যন্ত মিছিল আরাবুল সাহেবের নেতৃত্বে মহামিছিল প্রায় ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে প্রায় 20,000 থেকে 30,000 লোক উপস্থিত হয়েছে। আরাবুল সাহেব হাকিমুলের নেতৃত্বে আমাদের মহামিছিল একটু বাদে শুরু হবে। আজকে দেখলাম যে আজকে নওশাদ সিদ্দিকী আইসিএফের বিধায়ক এবং এই ভাঙড়ের মানে তিনি মানে আইসিএফের চেয়ারম্যান, তারও প্রোগ্রাম রয়েছে। কি মানে নওশাদ সিদ্দিক ভাঙড়ে কোনো ফ্যাক্টর না, নওশাদ সিদ্দিক ভাঙড়ে কোনো ফ্যাক্টর না, মাথায় টুপি দিয়ে ভুরি ভুরি মিথ্যে কথা বলে। দ্বিতীয়ত কথা হচ্ছে মানুষের মাথায় টুপি পরে বিধানসভায় যে কাজ করেছে পঞ্চায়েত, আগামী পঞ্চায়েতে সেই কাজ করতে পারবে না, হাত পা গুটকে বিদায় নিতে হবে। আপনারা মানুষকে ভয় দেখে আনছেন, মানুষের ভয় দেখাবার কোনো জায়গা নেই, মানুষ আনন্দে নাচতে নাচতে আসতেছে। উনি সবসময় বলেন আপনার লাভ বিল্ডিং এর দিকে উনি আঙুল তোলেন, উনি বলেন উনি আগে ওনার লাভ বিল্ডিংটা বাঁচানোর ব্যবস্থা করুক, কি বলবেন আপনি? জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। লাভ বিল্ডিং নওশাদ সিদ্দিকীর পছন্দ হয়, যদি খুব পছন্দ হয় তা দুদিনকে তো থাকতে পারে। কেসে চলছে সেটাই আমি যখন প্রশ্ন করলাম আমাদের হিন্দি বাংলার ক্যামেরা, উনি বলেছেন নওশাদ সিদ্দিকীকে আমার লাভ বিল্ডিং আমন্ত্রণ, উনি এসে দুদিন থেকে থাকি বলবেন। ওনার লাভ বিল্ডিং আমি যেতে পারবো না, কেন ওটা জুডিশিয়াল ম্যাটার, ওটাতে কেস চলছে, খুব তাড়াতাড়ি ওটা ভাঙা পড়বে। যেটা যেখানে যে বিষয়ে কেস চলছে, যেখানে কেস চলছে সেখানে তো আমি যেতে পারি না। উনি যদি ওনার বাড়িতে আমন্ত্রণ করে আমি দুদিন না থাকতে বললাম একবেলা যে খেয়ে আসবো। নওশাদ সিদ্দিক ভাঙড়ে কোনো ফ্যাক্টর না, নওশাদ সিদ্দিক ভাঙড়ে কোনো ফ্যাক্টর না, মাথায় টুপি দিয়ে ভুরি ভুরি মিথ্যে কথা বলে। দ্বিতীয়ত কথা হচ্ছে মানুষের মাথায় টুপি পরে বিধানসভায় যে কাজ করেছে পঞ্চায়েত, আগামী পঞ্চায়েতে সেই কাজ করতে পারবে না, হাত পা গুটকে বিদায় নিতে হবে। হতে পারে হয়তো, তাহলে নওশাদ সিদ্দিকীর নামটা তাহলে নিচ্ছে কেন? ফ্যাক্টর নকল না, নাম নিচ্ছে কেন? নাম নিতে পারুন করুন ওনাদেরকে। যে আইএসএফ এর যিনি এমএলএ সাহেব, আজকে নাকি তিনি বলেছেন, আমি একটা মিডিয়ার কাছ থেকে শুনছিলাম, যে এখানে তৃণমূলরা বোমা বাজছে বন্দুক ব্যবহার করার জন্য, পঞ্চায়েতে ঝামেলা করার জন্য, পঞ্চায়েত ভোটে তারা নাকি বোমা তৈরি করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এখানে প্রচুর মিডিয়ারা আছে, মিডিয়ার বন্ধুরা আছে, সবাই জানে, ভাঙড়ের সমস্ত মানুষ জানে, সারা বাংলার মানুষ জানে যে ভাঙড়ে কতবার বোমা উদ্ধার হয়েছে, কতবার বন্দুক উদ্ধার হয়েছে, কারা বোমা এবং বন্দুক কাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। আইএসএফ এর সমস্তগুলো যতগুলো বিধানসভা ভোটের পর যত বোমা বন্দুক উদ্ধার হয়েছে সমস্তটা আইএসএফ এর নেতৃত্ব, আইএসএফ এর কর্মীদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এটা এমএলএ সাহেবের জানা উচিত। এমএলএ সাহেব না জেনে ভুলভালভাবে পীরের নামে যে মিথ্যা কথা বলে এমএলএ সাহেব ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আগামী দিনে আমাদের প্রতিবাদ থাকবে, এটা আমি আপনাদের সম্মুখে বলে যাচ্ছি। এসএফ কর্মীদের বাড়ি থেকে বোমা এবং বন্দুক উদ্ধার হয়, আরাবুল ইসলাম এবং তার পুত্র বারবার বলছেন, কি বলবেন? দেখুন, অভিযোগ অনেকে অনেক কিছু দিতে পারবে, কিন্তু আমরা দেখেছি কার কার বাগান বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছিল, বালতি বালতি, সেটা দুনিয়াও জানে, মিডিয়াও জানে, বাংলার মানুষও জানে।